দেশ কাঁপানোর সিদ্ধান্ত নিল মোদী সরকার। এবার খেলা শেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এতদিন ধরে যে জল্পনা চলছিল অবশেষে সেই জল্পনা সত্যি হয়ে গেল। এবার এক দেশ এক নির্বাচন হতে চলেছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন সংস্কারের অনুমোদন দিয়েছে। এই একই সময় নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত রামনাথ কোবিন্দ প্যানেলের রিপোর্টও মন্ত্রিসভার অনুমোদন লাভ করেছে। এক দেশ এক নির্বাচন নীতির ওপর এই উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্ট সেই দিনই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এই কমিটি লোকসভা নির্বাচন ঘোষণার পূর্বে মার্চ মাসে তাদের রিপোর্ট জমা দিয়েছিল। জানা যাচ্ছে আগামী শীতকালীন অধিবেশনে সংসদে এই সংক্রান্ত বিল আনতে পারে কেন্দ্রীয় সরকার। তবে এই বিল পাস করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। সেক্ষেত্রে অর্ধেকেরও বেশি রাজ্যের বিধানসভায় এবং সংসদের উভয় কক্ষে বিল পাস করাতে হবে। তবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মবিশ্বাসী যে তারা এই বিল পাস করাতে সক্ষম হবে। যদি এই বিল পাস হয়ে যায় তাহলে গোটা দেশে একসাথে নির্বাচন হবে, অর্থাৎ লোকসভা ভোট এবং বিধানসভা ভোট একই সময় হবে, আর তাতে খরচ অনেকটা যেমন কমে যাবে ঠিক তেমনভাবেই এখানে অনেক ছাপ্পা ভোট থেকে শুরু করে যে সমস্ত ভুলভাল নিয়মে ভোটে জয়ী হতো রাজ্যের শাসক দলেরা, তারা এবার আর জিততে পারবে না।